সুপ্রিয় দর্শক, মিষ্টি কুমড়া চাষ করবেন আপনার জন্য এই ভিডিওটি উপযোগী। এই ভিডিওতে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে এবং রোগ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, অবশ্যই এটা আপনাদের হেল্পফুল হবে। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল, আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, মিষ্টি কুমড়া চাষ করা অত্যাধিক সহজ এবং দেখতে পাচ্ছেন কতগুলি স্ত্রী ফুল এই গাছটিতে এসেছে। হ্যাঁ, এটা একটি গাছে এতগুলি ফুল এসেছে। সুপ্রিয় দর্শক, এই ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি গাছে 100-এরও অধিক মিষ্টি কুমড়া পাবেন। সুপ্রিয় দর্শক, এটা 100% সত্য এবং আমি ট্রাই করে দেখেছি। এর জন্য সঠিক পরিচর্যা করতে হবে। কিভাবে পরিচর্যা করবেন? প্রথমে যখন গাছটি রোপণ করবেন, গাছটি এক হাত অর্থাৎ 1 ফুট হয়ে গেলে গাছটির মাথা কেটে দেবেন। মাথা কেটে দেওয়ার পরে দেখবেন এমন পুরুষ ফুল আসবে, অসংখ্য পুরুষ ফুল আসবে। তখন সেই ডগাটার মাথাটা কেটে দিন। এইভাবে 1G, 2G, 3G এইভাবে প্রুনিং করবেন বা কাটিং দেবেন। তারপরে দেখবেন স্ত্রী ফুল আপনার গাছে ভর্তি হয়ে এসেছে। এই স্ত্রী ফুলের পরাগায়ন করতে হয়। পুরুষ ফুল স্ত্রী ফুলের সাথে পরাগরেণুটি সংযোগ করলে এমন কুমড়া তৈরি হবে। কুমড়াটা অবশ্যই পলিথিন কাগজ দিয়ে ঢেকে দেবেন। যদি আপনাদের এলাকায় মাছি পোকার আক্রমণ বেশি হয় তবে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি কুমড়া ইতিমধ্যে গাছটিতে হয়েছে এবং এই কুমড়াটি বড় হয়ে পেকে একটা মিষ্টি কুমড়া তৈরি হবে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় পার্টে আলোচনা করব মিষ্টি কুমড়ার গুটি ঝরে যায় কেন এবং পচে যায় কেন। সুপ্রিয় দর্শক, এই জালিটি ঝরে গেছে কারণ মাছি পোকা। দুটো কারণে এই সমস্যাটি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখান থেকে গুটিটি ঝরে গেছে। এক, যদি পরাগায়ন না হয় তাহলে গুটি ঝরে যাবে। দ্বিতীয়, মাছি পোকা যদি আক্রমণ করে। দেখতে পাচ্ছেন এই জালিটাতে একটা দাগ আছে, ওখানে মাছি পোকা তার অভিপোজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পেড়েছে। কিছুদিন পর এমন ঝরে যাবে। সুপ্রিয় দর্শক, আমার গাছেও খুব পরিমাণ এমন হয় এবং এর প্রতিকার কী সে সম্পর্কেও আলোচনা করব। এই গুটি ঝরে গেছে, এটা ফুল এখনও ফোটেনি, অর্থাৎ মাছি পোকার আক্রমণে। সুপ্রিয় দর্শক, মাছি পোকা রোধ করবেন কিভাবে সে সম্পর্কে লাস্টে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এই জালিটাতে মাছি পোকা আক্রমণ করেছে এবং ঝরে গেছে। দেখতে পাচ্ছেন একটি দাগ অভিপোজিটার ঢোকানোর। এই মাছি পোকা আপনারা একভাবে রোধ করতে পারেন, যেটা জৈব পদ্ধতি কিন্তু অর্গ্যানিক পদ্ধতির কাজ করবে, কি সেটা আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যখন এই জালিটা ভাঙবেন তখন দেখতে পাচ্ছেন ভিতরে পোকা আছে, ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ বুঝে নেবেন মাছি পোকার আক্রমণ। আমার এলাকায়, আমার বাড়িতে মাছি পোকার আক্রমণ খুবই বেশি। এর জন্য আপনারা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন, এই একটাই পদ্ধতি, তাছাড়া কিছু না। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে দিই, এখানে যে বোটা দেখতে পাচ্ছেন এটা স্ত্রী ফুলের অর্থাৎ মোটাটা, এবং চিকনটা পুরুষ ফুলের। পুরুষ ফুল এবং স্ত্রী ফুল পরাগ সংযোগ করলে অবশ্যই কুমড়োটি বড় হয়ে যাবে। এখানে যে ফাঁদটা দেখতে পাচ্ছেন এটাই সেক্স ফেরোমন ফাঁদ। পুরুষ যে মাছি পোকা আছে সেই মাছি পোকা এর মধ্যে যাবে এবং মারা পড়বে। স্ত্রী মাছির সাথে সংযোগ যত কম হবে আপনার ফলগুলোও নিরাপদ থাকবে। আপনারা এই সেক্স ফেরোমন ফাঁদটি বাজার থেকে কিনে আনবেন এবং গাছের কাছে ঝুলিয়ে দেবেন। আপনাদের যদি বাগান থাকে তাহলে 10 শতকে 3টি ফাঁদ ব্যবহার করবেন।